রাজ্যত অব্যাহত কোভিড নাইন্টিনের ভয়াবহতা, তার মাজতে একাংশ লোকে এটা চকু পানীরে বাট নেদেখা হয়েছে। তেজপুরের প্রসিদ্ধ চিত্র ভাস্কর্য শিল্পী জয়চন্দ্র দাস এটা চরম আর্থিক সংকটত। রাজ্যত এতিয়াও করোনা মহামারীর সংক্রমণ অব্যাহত, তার মাজতে একাংশ শিল্পী এতিয়া করোনা কেন্দ্রিক দুর্যোগপূর্ণ পরিস্থিতিত লকডাউনের বাবে দীর্ঘদিন ধরে কোনো কামর অর্ডার লাভ নকরাত প্রসিদ্ধ চিত্রশিল্পী জয়চন্দ্র দাসে নিজের হৃদরোগের ঔষধ ক্রয় করার সামর্থ্য হেরুয়াই পেলাইছে। গেলামাল দোকানেও বাকি বন্ধ করে দিয়াত শিল্পীগুলো বিপাঙত পড়ছে। তেজপুরতেই নহয়, সমগ্র রাজ্যখনের বিভিন্ন প্রান্তর শিল্পীগুলির সৃষ্টি চানাকি রই রা রাজ্যবাসীর বাবেই সম্পদ হিসাবে বিবেচিত হওয়া এই শিল্পীগুলির জীবন সংগ্রাম দুর্ভিক্ষ হয়ে পড়াটো অতি দুর্ভাগ্যজনক কথা হিসাবে বিবেচিত হয়েছে। যাদুকরি হাতর পরশত প্রাণ প্রায় উঠা তেজপুর সাহিত্য সভা ভবনের সম্মুখত রূপকুয়ার নটসূর্য, সাহিত্য কান্দারী, দধিনাথ কলিতা আর ব্রজনাথ শর্মার আবক্ষ মূর্তি, এনে এগারী প্রসিদ্ধ শিল্পীক সরকারে সহায় করবনে তার বাবে এটা আশা করেছে শিল্পীগুলির পরিয়ালে। দুই তিন মাস বন্ধ হয়ে আছে, এই লকডাউনের পর বন্ধ হয়ে আর চলিব অসুবিধা হয়েছে। আর তারপরে ঔষধ ঔষধ পাতি কিনবলে মো যে অসুস্থতা আছো, ঔষধ পাতি কিনবলে মো আর্থিক সমস্যা হয়েছে। আপনি মুখ্যমন্ত্রী কিনা আহ্বান জানাব নাকি? তখেতক তো জানাব পারো আর তখে যদি মোক অকন সহায় করে ভাল হয়। মুখ্যমন্ত্রী আই যদি মোক অকন সহায় করে আর্থিক সমস্যাত, এনেতে মো এটা সরকার মোক একটা হেরি দিয়ে 8,000 টাকা মানে মাহে এটা হেরি দিয়ে পেনশন দিয়ে, আর সেইটো মো নাতে, কারণ স্কুলিয়া লোক ছিল আছে দুটা, তেওঁলোককো চলাব লাগে। ব্যুরো রিপোর্ট, আসাম টকস।